Hello students, good morning. How are you? I hope you all are fine and stay safe at your home. Today I will take our society class in standard 1. So students, let's start our class. আমরা প্রথমে কি পড়েছিলাম না মাইসেলফ সম্পর্কে, তাই তো? যে এখানে একটি বাচ্চা আছে টনি, সে নিজের সম্পর্কে সব বলেছে, তার নাম, ঠিকানা, বাবার নাম, কোন ক্লাসে পড়ে সব কিছু। তারপর পড়েছিলাম আমাদের সকলেরই পছন্দ অপছন্দ একে অন্যের থেকে আলাদা, তাই তো? কারণ কেউ কি করে না, ফুটবল খেলতে ভালোবাসে, কেউ গান শুনতে ভালোবাসে, কেউ বই পড়তে ভালোবাসে। আমাদের সকলেরই লাইক ডিসলাইক সকলের থেকে ডিফারেন্ট। আজ আমি তোমাদের এই চ্যাপ্টারের এক্সারসাইজগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, লেটস স্টার্ট। দেখো কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলোকে কমপ্লিট করো। মাই ফাদার ইজ এ, মানে আমার বাবা কি করেন? মাই ফাদার ইজ এ, সকলেরই বাবা যে যা করেন লিখতে হবে। কারো টিচার, কারো লেবার, তাই তো? তাহলে এখানে লিখতে হবে মাই মাদার ইজ এ, মানে আমার মা কি করেন? আমার মা কি, কারো হবে কি টিচার, কারো হাউসওয়াইফ, তাই তো? তাহলে এখানে লিখতে হবে। নেক্সট দেখো কি বলছে, আই হ্যাভ ড্যাশ ব্রাদার্স, আমার কটি ভাই আছে। তাহলে তোমাদের কটা করে ভাই আছে, না কারো একটা, কারো দুটো, তাই তো? তাহলে এখানে সেই নাম্বারটা লিখতে হবে। আই হ্যাভ ড্যাশ সিস্টার্স, আমার কটি বোন আছে। এখানে লিখতে হবে কারো একটা, কারো দুটো, তাহলে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। আই কাম টু স্কুল বাই ড্যাশ, আমি স্কুলে যাই কিসে করে? কেউ সাইকেলে করে আসো, কেউ আবার বাসে করে আসো। তাহলে এখানে যে যেইভাবে আসো সেটা এখানে লিখে নেবে। ওকে, নেক্সট কি বলছে দেখো, টিক দোজ অ্যাক্টিভিটিস হুইচ ইউ লাইক, এখানে কতগুলো অ্যাক্টিভিটিস দেওয়া আছে, তোমার যেগুলো পছন্দ হবে সেখানে টিক দিতে হবে। এখানে দেখো একটা ছেলে কি করছে না, বই পড়ছে, একটা মেয়ে কি করছে, খেলছে, আর একটি মেয়ে সে টেলিভিশন দেখছে, একটি মেয়ে সে গান শুনছে, আরেকজন সুইমিং সাঁতার করছে, আরেকজন পেন্টিং মানে সে আঁকছে। তাহলে তোমাদের সকলেরই কি যেটা পছন্দ সেটা এখানে টিক দিতে হবে। কারো রিডিং বুক, কারো হচ্ছে প্লেয়িং, ওয়াচিং টেলিভিশন, তারপর হচ্ছে লিসেনিং মিউজিক, কারো হচ্ছে সুইমিং, আর কারো পেন্টিং। তাহলে যার যেটা পছন্দ এখানে টিক দিতে হবে, তাই তো? তোমাদের সকলের কী পছন্দ, টেলিভিশন দেখতে, তাই না? না বই পড়তে, বই পড়তে পছন্দ, ভেরি গুড, আমি জানি তোমরা খুব গুড স্টুডেন্ট। তারপর কি বলছে দেখো, অ্যাড টু মোর অ্যাক্টিভিটিস, আরও দুটো অ্যাক্টিভিটিসের নাম করতে হবে যেটা তোমাদের পছন্দ সকলের। আই অলসো লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, আমি আরও পছন্দ করি কী কী, এখানে তো এতগুলো অ্যাক্টিভিটিস দেওয়া আছে, আরও তোমরা কী কী পছন্দ করো দুটো অ্যাক্টিভিটিসের নাম লিখতে হবে। তাহলে কারো পছন্দ কি না, ডান্স, ডান্স করতে কারো পছন্দ, তাহলে এখানে লিখতে হবে ডান্স। আর কি না, স্টোরি বুক, কারো গল্পের বই পড়তে পছন্দ হয় তো, তাহলে এখানে লিখতে হবে স্টোরি বুক, স্টোরি বুক। আর একটা কি লিখবে না, ডান্স। আরও তোমাদের সকলের আলাদা আলাদা পছন্দ থাকতে পারে, যার যেটা পছন্দ সে এখানে দুটো ব্ল্যাঙ্কস দেওয়া আছে, ব্ল্যাঙ্কসে বসিয়ে দেবে। ওকে, তাহলে আজকে আমরা কি পড়লাম না, এই যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের এক্সারসাইজগুলো কমপ্লিট হয়ে গেছে, এখান পর্যন্তই আজ তোমাদের থাক। ওকে, নেক্সট ক্লাসে আমরা দেখো মাই বডি সম্পর্কে যে চ্যাপ্টারটি আছে সেটি স্টার্ট করব। ওকে, আজ এখান পর্যন্তই থাক, টাটা, বাই, হ্যাভ এ নাইস ডে।